नमस्कार কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধার্ঘ আমরা ওপার বাংলার মানুষের কথা আমরা বলেছি এবং সেই সঙ্গে একটা কথা বলি যখন আজকে এরকম ধর্মের হানাহানি কিন্তু একটা কথা বলছি বাংলায় কিন্তু জানান দিয়েছে বারে বারে সেরকম ভাবেই কাজী নজরুল ইসলাম ধর্মে ইসলাম মুসলিম ধর্মাবলী মানুষ কিন্তু এই ধর্মের মানুষের কখনো কোনো নির্দিষ্ট ধর্ম হয় না এই কাজী নজরুল ইসলাম শ্যামা সংগীতের অনেক শ্যামা সংগীত তিনি তা রচনা করেছেন সুর দিয়েছেন হিন্দু মাইথোলজি নিয়ে অনেকটা না জানা থাকলে ভালোবাসা না থাকলে অন্তর থেকে এবং ধর্মভীরু না হলে মানে এইরকম কিছু সৃষ্টি করা যায় না বিদ্রোহী কবির প্রতি আমার শ্রদ্ধার্ঘ আর সন্ধ্যার গান হ্যাঁ আমি একটু বলবো তার আগে যে শুধুমাত্র শ্যামাসঙ্গীত বলে নয় উনি প্রচুর কীর্তন লিখেছেন প্রচুর ইসলামিক গান লিখেছেন প্রচুর আর কোনো ওইভাবে ওনার বোঝায় কোনো ধর্ম ছিল না সব থেকে মানে বড় ধর্ম যেটা মানব ধর্ম বোধহয় ওনার একমাত্র ধর্ম ছিল নাহলে একজন মানুষ কীভাবে এত সুন্দর করে মানে একসাথে দুটোই লিখেছেন শ্যামাসঙ্গীতও লিখেছেন কীর্তনও লিখেছেন একসাথে ইসলামিক গান বহু ধর্মের গান বহু বহুভাবে তার মানে এই তার সাত্ত্বিক দিকটা তার ঈশ্বরের প্রতি আল্লাহর প্রতি যাই বলুন তার সাথে একাত্ম হয়ে যাওয়া সেটাকে যেভাবে তার সমস্ত ভাষায় ব্যক্ত করেছেন এবং তার চিন্তাভাবনা যেভাবে তার লেখনীতে বেরিয়েছে সেটা সত্যি অবাক্যর বিষয় যাক তারই রচিত একটি শ্যামাসঙ্গীত জানি না এটা খুব একটা মানে বহুশ্রুত নয় একটু চেষ্টা করছি শোনাবার বসালি পাঁচ ভূতের মেলা তোমার